নাসার প্রকাশিত মঙ্গল গ্রহের একটি ছবিতে একটি পাহাড়ের নিচে দরজার মতো গর্ত দেখা দিয়েছে। পৃথিবীর মতো মহাবিশ্বের অন্য কোন গ্রহে জীবনের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের, আর এ নিয়ে অনেক বছর ধরে চলছে গবেষণা। 2020 সালে মঙ্গল গ্রহে পা দেয় নাসার রোবট রুবার, সেখানে এলিয়েনের সন্ধান করছে গবেষকরা। এর মধ্যে নাসার প্রকাশিত মঙ্গল গ্রহের এক ছবিতে আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। গত 7 মে মঙ্গল গ্রহের ছবিটি তুলে নাসার রুবার নামে রোবট, পরে এটি দ্রুত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিতে একটি পাহাড়ের নিচে দরজার মতো গর্ত দেখা যায়। এ দেখে অনেকের মনে প্রশ্ন জাগেছে যে সত্যি কি তবে মঙ্গল গ্রহে এলিয়েন আছে? ব্রিটিশ ভূতত্ত্ববিদ নীল হুকসন বলেন, এই ছবিটি সবার মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা প্রাকৃতিকভাবে পাহাড় ক্ষয় থেকে সৃষ্টি হয়েছে। ফ্রান্সের নেন্টেন বিশ্ববিদ্যালয়ের গ্রহ বিষয়ক ভূতাত্ত্বিক নিকোলাস মেঙ্গুন্ড বলেন, এটা কোনো দরজা হতে পারে না, কারণ এর উচ্চতা 3 ফুটেরও কম। এছাড়া এমন হতে পারে মঙ্গল গ্রহবাসীর উচ্চতা অনেক কম, তাই দরজা ছোট, এটাও বলে উপহাস করছেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতে এগুলো কোনো দরজা নয়, পাহাড়ের ক্ষয় থেকে প্রাকৃতিকভাবে এই গর্তগুলো তৈরি হয়েছে, গর্তগুলো বেশি গভীরও নয়। ব্রিটিশ জিও সায়েন্স ফান্ড সরকারের ভাইস প্রেসিডেন্ট হকসন বলেন, এই গর্তের ডান পাশে একটু উঁচু এবং বাঁ দিকটা একটু নিচু, এর উপরে স্ট্যাটাস নামে পাথরের স্তর রয়েছে। ধারণা করা হয় 400 কোটি বছর আগে এই পাললিক শিলাগুলো জমা হয়েছিল। মূলত বাতাসের প্রবল চাপের কারণে শিলাগুলো ক্ষয় হয় এবং দরজার আকার ধারণ করে। এছাড়া ছবিতে বেশ কিছু পাতলা ফাটলও লক্ষ্য করা গেছে। তিনি বলেন, বায়ু প্রবাহ ছাড়াও মঙ্গলে হাওয়া ভূমিকম্প থেকেও এই গুহাও ফাটলের সৃষ্টি হতে পারে, কারণ 2018 সালের নভেম্বরে ও 2021 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে রেকর্ড পরিমাণ ভূমিকম্প অনুভূত হয়। জার্মানির ব্রেমেনের জ্যাকব ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক অ্যাঞ্জেলো পিওরোসি বলেন, এই ফাটল সত্যি খুব সুন্দর। দরজা আকৃতির গুহাটি পাথরের ফাটল থেকে তৈরি হয়েছে, কেননা একই কারণে পৃথিবীর বুকেও এমন অনেক কাঠামো তৈরি হয়েছে।